তোমার আদর কেমনে বেহেশত চাইলে আমি দিকে দেবো শয়তানে কইছে না আল্লাহ একটু তোর বলা শেষ হইছে কইছি আল্লাহ যাই তো দিতাম না তোমার তোমার বান্দারে বেহেশতে আমার আল্লাহ কারে বেকু এই বেকু শয়তান তুই কি বুঝবি আমার কথা তুই যদি বুঝতি তাহলে তো আমার আদেশ পালন করে আদমকে সেজদারা করতি তুই তো বুঝস না কাল আমি বুঝি না মানে আমার কাছে ক্ষমতা দিছি তুই পাওয়ারই তো শেষ করলাম রে কারণ হেরে যে আনমোর আমি হেন নিতে পারবো আমার আল্লাহ বলেন এই বুক বেকো তুই শোন তুই করাইবি গুনা আর আমার এই বান্দা বান্দি আমার হাবিবের দোহাই দিয়া এক সেকেন্ড যদি ক্ষমা চায় সব আমি আল্লাহ মাফ করে দিব শয়তান কান কাছে আল্লাহ এটা করলেন কি আপনি আর কি করছি এখন তুই বুঝতা আল্লাহ এটা যদি কোন তাহলে বাইতি ওয়া উলামায়ে আহলে সুন্নাহ ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি وعلى سنة والجماعة أجمعين شغل أمر شت محبة بلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألهاكم التكاسل حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفار النار أو كما قال عليه الصلاة والسلام اتعزبنا بندور أجبنا محبة الشد بلون سبحان الله حرد زر زر بلون سبحان الله ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد وعلى آله
পাবার নূর নবীর দিদার ইয়া রাসূলুল্লাহ খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনে রাধার আল্লাহুম্মা সাল মাশাআল্লাহ জোরে জোরে বলেন مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লে মারহাবা জোরে জোরে বলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই হইরে নবীজির দিদা পাইতে হইলে বলি আল্লাহ দয়া চাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার এতক্ষণ যাবৎ পর্যন্ত আমরা নফী আসবাতে মুজাররাদের জিকির করেছি নফী আসবাতে মুজাররাদের জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই কোন মাবুদ নাই ঠিক নেই আমরা আল্লাহ একত্ববাদের তাসবিহ জপেছি এতক্ষণ এই একত্ববাদের জিকির যে আমরা করেছি এই জিকিরের দ্বারা কেমন লাভ হাদিস শরীফে নবীজি 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত এরপরে হাদিসের ব্যাখ্যায় লিখছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদখালাল জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
আমার আপনার নবীজি আজ থেকে 10000 বছর আগে হাদিস শরীফে বর্ণনা করে দিয়েছেন উম্মাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো এই জিকিরের মাসকানে অথবা সর্বশেষে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো আমি নবী ঘোষণা করতেছি ফাদা খালাল জান্নাত ফাদা হলো ফায়ে ফায়ে সালাম নবীজি বলেন নিঃসন্দেহে এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাই জিকিরের মূল্য আছে নি বাবা আছে এখন আমরা ইসমেজাতের জিকির করব ইসমেজাতের জিকিরের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস আসছে অগণিত হাদিস আছে নবীজি বলেন দুনিয়ার জমিনে লোহালন করে জং ধরলে রাত তারা পরিষ্কার করতে হয় ঠিক কিনা কারণ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে আছে কিনা নাই লোহাতে জং ধরলে রেত দিয়া ঘষা দিলে পরিষ্কার হয় কাপড়ে ময়লা লাগলে সাবান সোড়া দিয়ে ধৌত করলে পরিষ্কার হইয়া যায় আপনার আমার শরীরের মধ্যে যদি কোনো ময়লা লাগে ওই ময়লা কাপ সাবান দিয়ে যখন আপনি মাজা দিবেন পরিষ্কার হয়ে যাবে কিন্তু এমন একটা জায়গা আছে যে জায়গাতে গুনার ময়লা ছাড়া অন্য কোনো ময়লা লাগে না ঠিক কিনা এই জায়গাটার নাম হলো লতিফায়ে কলম এই লতিফায়ে কলম হলো প্রত্যেক মুমিন মুসলমানের নরনারী যারা আছে প্রত্যেকের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গুষ্ঠের টুকরা আছে ওই গুষ্ঠের টুকরাটাকে আলমে তাসাউফের প্রণেতা বলেন ওই গুষ্ঠের টুকরাটার নাম হইল লতিফায়ে কলম বলেন না সুবহানাল্লাহ এই দেহের ভিতরে 10টা লতিফা আছে কয়টা লতিফা 10টা লতিফা আছে এইটা হলো একটা লতিফা যেই লতিফা যদি নাপাক থাকে তাম শরীর যা নাপাক হয়ে থাকবে বুঝতে পারবেন না বলতেও পারবেন না কেন এই কলমের মধ্যে গুনাহ করতে করতে গুনার ময়লা লাগলে তখন এই গুনার ময়লার মধ্যে শয়তান এইভাবে আঞ্জা মেরা ধরে থাকে এইভাবে চাপটি দিয়ে ধরে থাকে তখন ওই মানুষটাকে অসুবাসা দিয়ে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে ঠিক কিনা বলেন এই ময়লা এই গুনার ময়লা যদি আপনি সাফ করাইতে চান একমাত্র এটার অস্ত্র হইল জিকরুল্লাহ আমার আল্লাহর জিকির তাহলে বোঝা গেল এই ময়লা দূর করতে গেলে জিকির কার আপনি জোরে বলেন কার আল্লাহর জিকির ওই আল্লাহর জিকিরের জজবা যখন কলবের মধ্যে জারি হয়ে যাবে যখন আপনি এইভাবে কলবের মধ্যে এই আল্লাহ আল্লাহ নামের জিকির করতে আরম্ভ করবেন গুনাগুলো জোরে জোরে পড়তে থাকবে হাদিস শরীফে আসছে মুহাম্মদ শুকনা গাছে যেমনি ভাবে ঝাঁকি দিলে শুকনা পাতা জোরে জোরে জমিনের মধ্যে পড়তে থাকে যদি কোনো ইমানদার নরনারী লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ অথবা আল্লাহু আল্লাহু অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই সমস্ত আল্লাহর জিকির যখন করতে থাকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যখন এই জিকির করতে থাকে আর মাঝে মাঝে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার নবীজি বলেন শুকনা গাছে ঝাঁকি দিলে যেভাবে শুকনা পাতা জোরে জোরে নিচের দিকে পড়ে যদি কোনো ইমানদার নরনারী যখন আল্লাহ নামের জিকির করবে জিকিরের হালে হালে তার দেহের গোনা তার হাতের গোনা তার মুখের গোনা তার চোখের গোনা অর্থাৎ তার অল বডির গোনা এমনকি তার কলবের গোনা পর্যন্ত সমস্ত গোনা খাতাগুলো আল্লাহর জিকিরের হালে হালে শুকনা পাথার মতো জোরে জোরে পড়তে থাকে এই গোনা নিয়ে যদি কবরে যান কবরে শান্তি হবে না ঠিক কিনা বলেন ঠিক আমরা কবরে শান্তি চাই কি চাই না আট জোরে বলেন চাই কি চাই না এই জন্য আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আলকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন
বলেন এ দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যারা আমাকে শরণ করো যেই ব্যক্তি আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদের উপরে মুসলসল বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকি সুবহানাল্লাহ আমরা আল্লাহর রহমত চাই কি চাই না চাই জোরে বলেন চাই কি চাই না চাই কে কে জানেন যদি হাত তুলে দেখান তো কে কে জান নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ বানিয়া নারে তাকবীর মাশাআল্লাহ আমি মাঠে উঠতাম চাই কবরে যাইতাম চাই মিজানের কাছে থাকতে চাই বাজান গুনাহ হবেই কারণ মানুষ দুর্বল মানুষ কি দুর্বল সৃষ্টি আল্লাহ কোরআনে বলছেন খলিকাল ইনসানু দাইফা আমি মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করছি কারণ তারা অল্পতেই শয়তানের ধোকায় পড়ে যায় কথা ঠিক কিনা ঠিক কারণ তাদেরকে শয়তানের ধোকা দিতে খুব সহজ হয় ইওয়া দাদা করেছে না ওখান থেকে তোমার আদম কেমনে ব্যস্ত যায় আমি দেখে দেব শয়তান কইছে না আল্লাহ একটু তোর বলা শেষ হয়েছে তো জি আল্লাহ যাই তো দিতাম না তোমার তোমার বান্দারে ব্যস্ত আমার আল্লাহ কারে বেকু এই বেকু শয়তান তুই কি বুঝবি আমার কথা তুই যদি বুঝতি তাহলে তো আমার আদেশ পালন করে আদমকে সেজদাটা করতি তুই তো বুঝছিস না কাল আমি বুঝি না মানে আমার কাছে ক্ষমতা দিছি তুই পাওয়ারই তো শেষ করলাম রে কারণ হেরে যে আনমোর আমি হেন নিতে পারবো আমার আল্লাহ বলেন এই বুক বেকো তুই শোন তুই করাইবি গুনা আর আমার এই বান্দা বান্দি আমার হাবিবের দোহাই দিয়া এক সেকেন্ড যদি ক্ষমা চায় সব আমি আল্লাহ মাফ করে দিই ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন হে আমার বান্দা বান্দিরা গুনাহ করো তুমি গুনাহ করো না কারণ তোমার সঙ্গে শয়তান সংযুক্ত আছে ঠিক কিনা কিন্তু আমার রহমত থেকে বঞ্চিত আল্লাহ বলেছেন তার পরিমাণ গুনাহ করো কিন্তু আমার রহমত থেকে তোমরা বিতাড়িত হইও না আমার রহমত কামনা করো রহমত চাও রহমতের দোহাই দাও রহমতের উসিলা করো আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ কি বান্দা বানাইছে দুজকে দেওয়ার লাগি না এত শখ লাগি রে সাল্লাহ বাবা এই জন্য বলছি মানুষ যখন আমরা আমাদের ভুল ত্রুটি আছে এবং থাকবে কারণ যতদিন শয়তান জিন্দা আছে এখন বাবা যারা আমার একটু একটু জাতির জিকির করব করতে পারবেন নি কোনো সমস্যা হইতো না তো মহাব্বতের সাথে শুনবেন আমি আপনাদেরকে অনুরোধ করব বাবা যেহেতু মাহফিল দা কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় আমি কবরের আযাবের ব্যাপারে আলোচনা রাখব হাশরের ভয়াবহ বিপদের কথা আলোচনা রাখব আপনাদের ধৈর্য হবে কিনা ধৈর্য হবে তো তাইলে মহাব্বতে একটু এসমে জাতের জিকির করেন যখনই জিকির করবেন আপন আপন পীর মুর্শিদের চেহারাখানা কালবে ধারণ করবেন কারণ যাকে আপনি পীর মানছেন তাকে শয়তান মানার কোনো ব্যবস্থা নাই কেননা পীর কোনো সাধারণ মানুষ থাকে না পীর হয়ে যায় না এবারে নবীজির উত্তর সরি নবীজির
উত্তরসূরি এই জন্য মহব্বত নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে এসমে জাতের জিকির করবেন তোমার মন্ত আমায় কেহ নবি তোমার মন্ত আমায় কেহ হয় মন ভালোবাসে আমি তোমার 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 মন্ত আমায় কেহ নবি তোমার মন্ত আমায় কেহ হয় মন ভালোবাসে আমি যতই বলি আমার দানা আমার সহাই সম্বল তরুণী আমার সহাই সম্বল তরুণী দানার আপন তবি আমি তোমার দেওয়ান্ত আমার তোমার আল্লাহ
Allah.
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم বজ্রগাছা পূর্বপাড়া আবু কালাম মিয়ার বাড়ির উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক বজ্রগাছা পূর্বপাড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ কাসেম আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আমিন। কেউ আমাদের উঠে যাবে নাকি? সহসভাপতি জনাব মোহাম্মদ রতন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ভদ্রগাছা পূর্বপাড়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আমিন। প্রধান অতিথি যিনি হচ্ছেন চট্টগ্রাম থেকে আগত অফিসার্স ইন চার্জের মধ্যে আছেন টুরিস্ট পুলিশ যিনি পতেঙ্গা চট্টগ্রামে থাকেন, আমার অত্যন্ত মহাব্বতের ভাই যিনি হচ্ছেন মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ ভাই, আমার ওনার সাথে আরেকবার দেখা হয়েছিল। বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ভদ্রগাছা উত্তরপাড়া থেকে আগত জনাব মোহাম্মদ কবির চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আমিন। প্রধান মেহমান যিনি বিশিষ্ট সমাজসেবক ভদ্রগাছা পূর্বপাড়ার আলহাজ ডক্টর মোহাম্মদ ফরিদুদ্দিন সরকার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইয়ার হোসেন সাহেব প্রবাসী সৌদি আরব ভদ্রগাছা পূর্বপাড়া, যিনি এখানে শুভাগমন করতেছেন তিনি হচ্ছেন পূর্বইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের পীর সাহেব পীরজাদা পীর, আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব কিবলা মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। আমার পূর্বে যিনি আলো সুন্দর আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী আমার অত্যন্ত মহাব্বতের আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি মুফতি শামাউন মিজানি আল কাদেরী সাহেব খতিব শিকদার বাড়ি জামে মসজিদ খিলখেত ঢাকা মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। বিশেষ আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা পীরজাদা মোবারকুল্লাহ আমিরি পীর সাহেব গাউসি আমিরিয়া দরবার শরীফ চান্দি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। ওয়াইজিনে গ্রামগণের মধ্যে রয়েছেন পীরে কামিল ওস্তাদুল উলামা যিনি হচ্ছেন দৌলতপুর কাশিমুল উলুম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা ওবাইদুল্লাহ তুসি পীর সাহেব, হযরত মাওলানা আব্দুল মমিন সাহেব খতিব ভদ্রগাছা পূর্বপাড়া জামে মসজিদ, মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ সগিরউদ্দিন এবং সৌজন্যে আছেন মোহাম্মদ এরশাদ মিয়া মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ রিপন মিয়া মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ হারুন মোহাম্মদ খায়রুল মোহাম্মদ আবু বাকর মোহাম্মদ শাকিরিন এবং মোহাম্মদ মেহেদি নিবেদক ভদ্রগাছা পূর্বপাড়া যুব সমাজ দিগার কাবিল এহতেরাম মুহাক্কিক ওলামায়ে কেরাম তোলাবায়ে কেরাম হাজি আজান মুরব্বি নিজাম যুবক বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা বর্তানি সিনেমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই বেহেশতের বাগানে কবরবাসীদের আলোচনা শোনার জন্য কবরবাসীদের জন্য দোয়া করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের দরবারে যিনি হায়াতুন নবী জিন্দা নবী, ঠিক কিনা বলে? নবীজি যে জিন্দা এই বিশ্বাস আমাদের আসেনি, একইটা আমাদের আছে। শুধু আমার নবী না, হাদিস শরীফে আসছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতে আছে, কোথায় আছে? বুখারী শরীফে, সিয়াসিত তার প্রথম কিতাব।
নবীজি বলছেন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসার উল্লাহ পর্যন্ত সহ আমি রাসূলুল্লাহ সহ বলেন না সুবহানাল্লাহ নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত নয় শুধু যত নবী রাসূল 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর যত আছে তারা ইন্তেকালের পরে সবাই জিন্দা জিন্দা এমনকি ইউসাল্লুনা মুজারের সিগা বলতেছে নবীজি বলতেছে তারা শুধু জিন্দাই না তারা তাদের রোজাতে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত তারা পড়তেই থাকবে চিন্তা আছে কোন সময় কি হয়ে যাবে বাজান যে কথাটা বলছিলাম মনে আসেনি কি বলছি বলেন তো দেখি সমস্ত নবী রসুলগণ কবরে জিন্দা মানে রৌজাতে কবর মানে কি নবীগণের সামনে রৌজা বলতে হবে মহাব্বতের সাথে আদব হবে কি হবে আদব হবে বুঝিনি কথা এই রওজাতে তারা কি জিন্দা আল্লাহ প্রথমে কি বলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে এ দুনিয়ার মানুষ তাদেরকে তোমরা মৃত বলিও না কি বলিও না মারা গেছে এই কথাটা বলিও না মারা গেছে এই কথাটা বলিও না যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে বলেন না সুবহানাল্লাহ কার রাস্তায় জোরে বলুন না কার রাস্তায় না মদকুরের রাস্তায় গাজাপুরের রাস্তায় কার রাস্তায় আল্লাহর রাস্তায় এরপরে আল্লাহ পাক বলতেছেন বাল আহিয়া বরং তারা জিন্দা বলেন না সুবহানাল্লাহ বরং তারা কি জিন্দা ওয়ালাকিন লা তাশুরুন এ দুনিয়ার মানুষ তোমরা তাদের সম্পর্কে কিছুই বুঝো না তোমাদের জ্ঞান নাই এই ঘোষণাটা কে দিছে জোরে বলেন না কে দিছে আমি জিজ্ঞাসা করি আল্লাহ কি মিথ্যা বলছে নাউজুবিল্লাহ বলে কিন্তু আমাদের দেশে বলো এমন আলেম ছিল এই বাংলাদেশের জমিনে আরে দুনিয়ার জমিনে সেই আলেমটা নাই আমি তার পিছনে বদনাম করছি না রে বাবা তার একটা কিতাব আছে লিখিত কিতাব ওই কিতাবে সে উল্লেখ করছে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলেন না নাউজুবিল্লাহ আজকে বললেন যে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাকের ব্যাপারে যদি মিথ্যা ধারণা করে তাইলে ইমান থাকবে না ঠিক নি আমার বাবারা খুব মনোযোগ আল্লাহ সমকক্ষ কিছুই না এটা আমরা জানি জানি না কিন্তু যারা আল্লাহরে বিশ্বাস করে আল্লাহ বলে তাদেরকে জিন্দিগিতে কোনোদিন নাস্তিক বলা যাবে না কি বলা যাবে না নাস্তিক বলা যাবে না যেই ব্যক্তি আল্লাহ বলতে কিছুই নাই অর্থাৎ অস্বীকার করে আল্লাহ বলতে কিছুই নাই ওই ব্যক্তি নাস্তিক হবে কিন্তু যদি দুনিয়ার জমিনে মানুষটা আল্লাহকে মানে আল্লাহ হিসাবে মানে বিশ্বাস করে কিন্তু আমার নবীজিকে না মানে না মাইনা যদি সে খারাপ কাজও করে মন্দ কাজও করে তাকে নাস্তিক বলা যাবে না এই ব্যক্তিটা অপরাধী হবে অপরাধী হবে না শুধু আমার নবীজির না মানার কারণে বেঈমান কাফের হবে নাস্তিক হবে না কারণ হইল আমার নবীর যেই ব্যক্তি না মানবে ওই ব্যক্তির ঈমান
থাকবে না কথা বলেন ঠিক না ঠিক আর জোরে বলেন ঠিক কি না শুধু আল্লাহ মানলে সে ইমানদার হয় না যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহকে মানে সে হয়ে যায় তাওহীদ পন্থী কি পন্থী হয় তাওহীদ পন্থী হয় আর যদি আল্লাহ মানার সঙ্গে সঙ্গে আমার নবীজিকে মনে প্রাণে বিশ্বাস করে মানে ওই ব্যক্তিটা ইমানদার মুসলমান হয় কি মুসলমান হয় ইমানদার মুসলমান তাহলে আমি জিজ্ঞেস করি বাবা এই ইমানদার মুসলমান যে আপনারা আমরা সহ এখানে আছে অনেক মানুষ আমি জিজ্ঞেস করি অনেকেই তো বড় বড় বিল্ডিং বানাইছেন অনেকে আবার শহরে বন্দরে বড় বড় বাড়ি করছেন আছে কিনা নাই আসেনি মনে করেন পাঁচতলা বিল্ডিং করেছেন আপনি দশতলা বাড়ি করেছেন আপনি আমি আপনাকে জিজ্ঞেস করি এত কিছু করলেন আপনাকে জিজ্ঞেস করতে আমার ইচ্ছা হচ্ছে যে আপনার আসল মূল বাড়িটা কি ওই বিল্ডিং নাকি কবর বলেন না মরলে কোন কোনো রাখবো পাঁচতলার উপরে রাখবেন নি দশতলা রাখতো না আরে কি দামি দামি কাপড় পরাইছে ও মা বাবা কত আন্তর যত্ন করছে কি খাওন না যে খাওয়াইছে একটু বোঝার চেষ্টা করুন যেহেতু কবরবাসী স্মরণে মাহফিলটা বাজান পাঁচতলাতে বসবাস করেন অথবা তিন তালায় বসবাস করেন এক লক্ষ টাকা দামের খাট জাজিম বিছাইছেন প্রায় ২০,০০০ টাকা দামের ২০-২৫,০০০ টাকা দামের জাবিনে জাজিমের মধ্যে আরাম করেন আপনার পাশে আপনার স্ত্রী থাকে যাকে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনি ভালোবাসেন এই স্ত্রী হইল আপনার এক কথায় অর্ধাঙ্গিনী কি অর্ধাঙ্গিনী এই স্ত্রীকে পৃথিবীর চাইতে সবকিছুর চাইতে আপনি বেশি মহাব্বত করে আপনার পাশে শোয়া রাখেন তাকে মহাব্বত করেন তাদের তাকে আদর করেন অনেক মায়া করেন যাই মাত্র আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে শ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে এই যে স্ত্রীকে পাশে নিয়ে শুইতে এই স্ত্রী বলবে তোমরা একটা কাজ করো খাটটা আর উপরে আর রাখো না নিচ তলায় নিয়ে যাও ঠিক নি বাবা নিচ তলায় নিয়ে যাও আমি আর সহ্য করতে পারছি না যদি মানুষটাকে রাখার ক্ষমতা থাকতো তাইলে না রাখতো ঠিক কিনা বলেন আমার আব্বাজি রাখো সকলে টেনে 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 নিচ তলায় নিয়ে যাবে আপনার পিঠের নিচে শুধু একটা চাটাই বিছাইয়া দিবে কথা বলেন না শুধু একটা চাটাই বিছাইয়া দিবে অথবা শুধু একটা চাদর বিছাইয়া দিবে আরে ও আমার বাবারা শরীরের কাইতনটা থাকবে না শরীরের পোশাকটিও থাকবে না সবগুলো খুলে খুলে নিয়ে যাবে যদিন তাকে আমায় সকালে সন্ধ্যা বেলা কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো বলেন কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা মাগরিবেতে বড় ফাতা গরম জলে গোসল করায়া তিনখান কাপড় পরাই দিবে গো ঠিক কিনা বলে বড় ফাতা গরম জলে
গোসল করায়া পাঁচখান কাপড় পরাই দিবে গ তোমায় জন্মের লাগিয়া জন্মের লাগিয়া মাগরিবেতে ডুবে যাবে গ কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা মরণ যেদিন সকালে সন্ধ্যা বেলা মাগুরি বেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা মাগুরি বেতে ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিওরে বাবা তুমি কথা বলো গো ঠিক কিনা বলে ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিওরে মাগো তুমি কথা বলো গো কত আদর যত্ন করিয়া দুধু কলা খামাইয়া এখন তুমি কোথায় চলছ গো কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগুরি বেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা এই জীবনের খেলা মাগুরি বেতে ডুবে যাবে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন ইয়া ওলিয়াল্লাহ বন্ধুরে আমা ও ভদ্র কাসারা শেখের দলেরা ও বিদগর এলাকার বাবা ভাইয়েরা পর্দানিশিনী আমার মা বোনেরা গো ও আমার আব্বাজিরা মহাব্বতের সাথে শুনেন এখন তো আমরা কত শক্তি নিয়ে চলাফেরা করতেছি বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার মালিক হইতেছি বিভিন্নভাবে চাকরি বাকরি করে টাকাওয়ালা হইতেছি ঠিক কিনা বলেন এই রে অনেক ছেলেরা বিদেশে বিরাজ্যে আছে আসেনি বাবা অনেক ছেলেরা বিদেশেতে আছে বিদেশেতে তাই কাজে টাকাগুলো ইনকাম করে করে বাড়িতে পাঠাইতেছে স্ত্রীর কাছে বা মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বাবার অ্যাকাউন্টের মাধ্যমে অথবা স্ত্রীর অ্যাকাউন্টের নামে ঠিক কিনা বলে এতগুলো টাকা যে পাঠাচ্ছে আর তোমরা যারা টাকাগুলো পাইতেছো মনের ইচ্ছা মতো খরচ করতেছো একবারও চিন্তা করলা না আহারে আমার স্বামী কেমন করে কাজ করে একটু দেখি আমার স্বামী কোনভাবে কাজকর্ম করে আমি একটা নজরে দেখি এমন কিছু মা আছেন আপনার সন্তান যারা অনেকে বিদেশি বিরাজ্যে কষ্ট করে কাজ করে মায়েরা যদি ইচ্ছা করে দেখতে পারতো আমার ছেলেরা না জানি কি কষ্টের কাজ করে ঠিক কিনা বলেন এমন কিছু আত্মা রয়েছে আরে আমার ছেলেটা বিদেশ বিরাজ্যে কাজকর্ম করছে না জানি কত কষ্টের কাজ করতেছে রে বাবা এইরকম ধারণা যদি তোমাদের অন্তরে থাকে অন্তত পক্ষে ওই যে বিদেশি চাকরিজীবী যারা আছে বিদেশি যারা আছে তাদেরকে টাকার জন্য বেশি বেশি প্রেশার দেওয়া হতো না আর চিন্তা করতো হায় হায় আমার স্বামীর টাকা আমার ছেলের টাকা আমার সন্তানের টাকা আমি যত পারি যেইভাবে পারি আমি তাকে বাঁচাইয়া বাঁচাইয়া খরচ করার চেষ্টা করব কারণ যারা সৌদি আরব গিয়েছে সৌদি আরবে যারা থাকে তাদের তো অনেক কষ্ট হয় ঠিক কিনা বলেন আমি যখন 2017 সালে হজ করতে গিয়েছিলাম রে বাবা কত সালে 2017 সালে যখন হজ করতে গিয়েছিলাম আমার সঙ্গে আমি যখন গিয়েছি আমি কোন সময় হজ করতে যে গিয়েছি আমার মনে একটা ধারণা যদি আমি ফেসবুকে এই হজ করে যাওয়ার যাত্রার বিষয়টা স্ট্যাটাস দিয়ে দেই মানুষ আমার আমার সঙ্গে দেখা করতে বারবার আসবে আইসা আমার হজের ব্যাঘাত করাবে এই জন্য আমি স্ট্যাটাস দিলাম না না দিয়ে আমি গোপনে হজ করতে চেয়েছিলাম আমার হুজুর কিবলার সাথে এরপরও বাবার আমার কেমনে জানি
মানুষ গুলো টের পাইছে আরে প্রতিদিন 10 জন 20 জন আইসা আইসা দেখা করত আর দেখাই তো দেখেন না হাতের অবস্থা দেখেন কত কষ্ট করছি আমরা আমি তাকায় দেখলাম তাদের হাতের যে আঙ্গুলের এইভাবে তলাগুলো আছে হাতের তলাতে বড় বড় শক্ত শক্ত ফসা পড়ে গেছে আরে এই হাত দিয়া ভালোভাবে ধরতেও পারে না আমার সঙ্গে যখন মুসাফা করেছিল আমি বুঝতে পারছিলাম মনে হয় যেন সঙ্গল দিয়ে আমার হাতের মধ্যে ঘাইাইতেছে গুতাইতেছে এরকম বুঝলাম আমি জিজ্ঞেস করলাম বাবা এত কষ্টের কর্ম করো কেন এত কষ্ট করে এখানে আসছো কান্দে আর বলে ছেলেগুলো কান্দে আর বলে হইছে বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গায় আজ নসিহত করেন গো হুজুর দোয়া করে যদি আমরা বিদেশিদের জন্য একটু দোয়া করতেন তাইলে জীবনটা সার্থক হয়ে যাইত আমাদের জীবন আর জীবন নাই এত লক্ষ টাকা খরচ কইরা বিদেশে আসলাম আসার আগে বলেছে এসি এসি রুমের মধ্যে কাজকর্ম দিবে হুজুর আনার পরে এসি রুম তাক দূরের কথা একেবারে পাথর কাটার মধ্যে লাগিয়ে দেয় এমনকি পক্ষী সরানোর কাজে লাগে মেহরবানি করে একটু আমাদের জন্য দোয়া করেন আমার মায়েরা গো আমার বোনেরা নিজেকে নিজে একটু বুঝান কিভাবে আপনার স্বামী কিভাবে আপনার সন্তান টাকা পয়সা দিচ্ছে রে আর কিভাবে যে কষ্ট করছে এই কষ্টের গুলো যদি আপনি নিজের চোখে দেখতেন তাহলে জিন্দগিতে কোনোদিন স্বামীরে বিদেশে রাখতেন না ঠিকনি বলেন না এই কাজকর্ম করতে গিয়ে তকদির খারাপ হইলে ওখান থেকে সিটকে নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয় লাশটাও আনতে পারে না সন্তান যখন ওই জায়গায় মারা যায় একেবারে দুনিয়া থেকে বিদায় হয় সকলের মন না কাঁদলো মায়ের মন ছটফট ছটফট করে ঠিক কিনা বলে ছটফট করতে থাকে হ্যাঁ রে আমার মনটা এমন কেন করতেছে আমার মনটা কেন এমন করতেছে আমার শান্তি লাগে না কেন কি হয়েছে না জানি কি হয়েছে তখন আপনি যদি ফোন দেন টেলিফোন করেন ফোন দেওয়ার পরে ফোন বন্ধ পাওয়া যায় অথবা অন্য মানুষে ধরে টেলিফোন ধরে অন্য মানুষে বলতেছে যখন বলে এই মোবাইলটা তো এমুকের এই মোবাইলটা আপনার কাছে কেমন করে আসলো বলে এমুক আপনার কি হয় বলেন বলবে কি হইলে আমার স্বামী হয় নতুবা আমার আমার সন্তান হয় ঠিক কিনা এবার ওইখান থেকে ডাক দিয়ে বলবে মা চিন্তার কোনো কারণ নাই তোমার স্বামী তোমার সন্তান আল্লাহর এই আল্লাহর নবীর দেশে আইসা কাজকর্ম করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই বলে মোবাইলটা যখন রেখে দেয় তখন আপনি চিন্তা করেন ঘরের মহিলাটির যে অবস্থাটা কেমন হয়ে যায় ঠিক নি বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে যাবে মাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবার আমার মানুষ দুর্বল সৃষ্টি মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করছে মানুষ তো শক্তি পাইয়া নিজের অহংকারের মধ্যে ডুবে থাকে কিন্তু আল্লাহ কি বলেন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى الله أكبر الله رب العالمين بره هي الدنيا رمانوش كيسير تو أهنكار كرو كيسير اتو بحاديري كرو আমি তোমার পরিচয় দিচ্ছি প্রত্যেক মানুষের কাছে আমি তোমাকে এই মাটি হইতে সৃষ্টি করেছি অর্থাৎ উহা হইতে তোমাকে সৃষ্টি করছি
منها اي من الارض বলেন না সুবহান এই জমিন থেকে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করলাম আবার এই মাটিতে انتقালের মাধ্যমে আমি আবার তোমাকে মিশিয়ে ফেলব কি করে ফেলব মিশিয়ে ফেলব আবার কঠিনের মাটির সাফের আলোচনা করছেন কবরের আযাব গজবের আলোচনা করছেন শুধু তাই নয় বাবা হাশরের ময়দানে মহা বিপদের কথা আলোচনা করেছেন জান্নাত জাহান্নামের আলোচনা করছেন গোয়াল ও আমার বাবা জেরা এই বিষয়ের মধ্যে সর্বপ্রথম মৃত্যুর আলোচনা করি যেহেতু আল্লাহ পাক মৃত্যু দিয়া মাটিতে মিশাইব ঠিক নি কি দিয়া আমাদের প্রথম স্টেজটা কোনটা মৃত্যু মৃত্যু এই স্টেশন না এটা যেমন আমরা ছিলাম রুহের জগতে কোথায় রুহের জগতে এসেছি মায়ের পেটে কয়টা হয়েছে জগৎ দুইটা জগৎ তারপরে এসেছি দুনিয়ার জগতে কয়টা হয়েছে আবার যাব আলমে বরজখে কয়টা হয়েছে আটা জোরে কেন কয়টা চারটা এই আলমে বরজখ মানে হলো কবরের জগৎ এই কবরের জগৎ থেকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে যাব হাশরের ময়দানে হাশরের ময়দান থেকে নেকবত উজব দিবে দিয়ে তারপরে ফুলছড়া তার করিয়া ওইলে জান্নাত নাইলে জাহান্নাম কথা ঠিক কিনা ঠিক কটা জগৎ তাইলে মোট পাঁচটা কটা পাঁচটা বাজান আমরা তো দুনিয়াতে জন্মগ্রহণ করছি আয়সা দেখতেছি তামাম দুনিয়াটা বড় অনেক বড় ঠিক নি কিন্তু কোরআন হাদিসের আলোকে আমার আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব ঘোষণা করে এ দুনিয়ার মানুষ তুমি মনে করছো তামাম দুনিয়াটা তোমার কাছে সবচেয়ে বড় কিন্তু আমি আল্লাহ তোমারে ইশারা দিয়ে দেই এমন সাতটা জগৎ কয়টা জগৎ সাতটা জগৎ যদি একত্রিত করা হয় কিন্তু মায়ের পেটের ভিতরের যে জগৎ আছে এই জগতের সমান হবে না তাহলে আল্লাহ রসুল কোন জগৎটা রে বড় বানাইছে মায়ের পেটের পেটের জগৎটা ঠিক না ভাই ঠিক আর আজকে আমরা এই মারে দেখতে পারি না মারে কত কিছু করি ভুল কইছি ঠিকভাবে খানা হতে না খুব অত্যাচার করে মার উপরে আর নিজে বিল্ডিং বড় বড় বিল্ডিং বানায়া তিন তালার উপরে চার তালার উপরে থাকে আর সবটি ভাড়া দাঁড়ায় আসেনি কোনো লাভ হবে না বাবা কারণ মার অনেক মূল্য বাবার অনেক মূল্য আজকে আমি মা বাবার বিষয়ে আলোচনা করব না একটু টাচ দিয়ে গেলাম যদি কোনো সন্তান মার মনে কষ্ট দিয়া থাকে আব্বার মনে কষ্ট দিয়া থাকে আল্লাহর কসম করে বলছি সংশোধন না হওয়া পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কি হইতেইব সংশোধন হইতেইব ইবাদত শ্রেষ্ঠ কিন্তু একচাইতে এই জন্য আল্লাহ পাক বলেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا